देवच्या पाचामिनी आहे देवांगज हरिसिंघा বিরাট কয়লা খনি হবে অনেক গল্প শোনানো হচ্ছে এক লক্ষ বেকারের চাকরি হবে অনেক গল্প শোনানো হচ্ছে আমি একটা বিষয় আপনাদের বলে যেতে চাই দেখুন দেউচা পাচামি দেওয়ানগঞ্জ হরিসিংহা বীরভূমের এই যে এলাকাটা এখানে কয়লা অবশ্যই আছে সেই কয়লার উত্তোলন করার জন্য শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা হিমাচল সুতলের জল প্রকল্প সবাইকে অফার করা হয়েছিল কেউ রাজি হয়নি পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হয়েছে ভূগোলের ভাষায় বলে এটা হচ্ছে কনসিল কোলফিল্ড অর্থাৎ এটার উপরে আছে ব্যাসাল্ট ল্যাটারাইট সমেত বিভিন্ন স্তর কয়েকশো মিটার ড্রিল করতে হবে এই কয়লা বার করতে গেলে সেটা বাণিজ্যিকভাবে সফল কি সফল না আমরা কেউ জানি না কিন্তু ঢোল বাজছে কয়লা খনি কয়লা খনি কয়লা খনি দিদির নেতৃত্বে বাংলায় নতুন করে শিল্পের জোয়ার আসবে তাই দেউচা পাচামিতে কয়লা খনি করা এই কয়লা খনির চরিত্র কি হবে আমরা জানি না ওপেন কাস্ট কতটা আন্ডারগ্রাউন্ড কতটা কেউ কিছু জানে না সরকার কোনো শ্বেতপত্র প্রকাশ করছে না এটা নিয়ে 1200 মিলিয়ন টন নাকি কয়লা পাওয়া যাবে কিন্তু আপনারা জানেন যে আজকের পৃথিবীতে কয়েকদিন আগেও গ্লাসগোতে পরিবেশ নিয়ে ক্লাইমেট নিয়ে যে আলোচনা হলো সেখানে বলা হচ্ছে যে ফসিল ফুয়েল অর্থাৎ এই ধরনের কয়লা সমেত যে সমস্ত মাটির নিচে ফুয়েল অর্থাৎ যে সমস্ত জ্বালানি ব্যবহার করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপাদন হয় সেগুলোকে আগামী দিনে পৃথিবীতে বন্ধ করতে হবে কারণ আগামী দিনে কয়লা খনি যেখানটায় আছে পৃথিবীতে মেকানাইজড হইতে হয় সব আগের মতন সে বেলচা নিয়ে কেউ মাটির তলায় যায় না মেকানাইজড হইতে হয় সেখানে লক্ষ লক্ষ বেকার চাকরি কিভাবে হবে তা যদি হতো তাহলে সেখানকার আদিবাসীদের জন্য আপনি সিভিক ভলেন্টিয়ার জুনিয়র পুলিশের চাকরি কথা কেন বলছেন তাহলে তারা কেন কোল মাইন্সের চাকরি পাবে না বলুন তারা কেন কোল মাইন্সের চাকরি পাবে না যারা কোয়ারির সঙ্গে জড়িত নিজেরা আদিবাসীরা ওখানকার কোয়ারি ব্যবসার সঙ্গে জড়িত কোয়ারি চলছে আদিবাসী লোকদের দ্বারা তারা কিন্তু কয়লা খনিতে কেউ চাকরি পাবে না তারা কিছু চাকরি সিভিক ভলেন্টিয়ার জুনিয়র কনস্টেবল তাদেরকে কেন কয়লা খনিতে চাকরি না হবে না নানা রকমের ধোঁয়াশা চলছে এই দেউচা পাচামি দেওয়ানগঞ্জ হরিসিংহা এই ব্লক নিয়ে মাথায় রাখবেন কয়লা ফরমেশন আবার বলছি গন্ডোয়ানা কয়লা কোল ফরমেশন যেটা সেটা কনসিল অনেক নিচে কনসিল্ড কোল ফিল্ড অর্থাৎ তার উপরে অনেক স্তর আছে কয়লা লুক্কায়িত ওখানকার কয়লা লুক্কায়িত অর্থাৎ নিচে আছে যার জন্য বলা হচ্ছে কনসিল্ড কোল ফিল্ড আপনারা মাথায় রাখবেন এটা